চলতি বছর দক্ষ চালক তৈরির জন্য 1,02,179 জনকে প্রশিক্ষণ দিয়েছে বিআরটিএ। 2011 থেকে 2020 জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG 2030-এর অনুসমর্থনকারী হিসাবে গোল 3.6 অনুযায়ী বাংলাদেশ 2020 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনতে অঙ্গীকারাবদ্ধ। এ লক্ষ্যে সড়ক দুর্ঘটনা রোধে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে বিআরটিএ। নিরাপদ সড়ক আইন সম্পর্কে মানুষকে অবগত করতে নানা উদ্যোগ গ্রহণ ও কার্যকর পদক্ষেপ নিয়েছে বিআরটিএ। যাদের এক বছর পূর্ণ হয়েছে হালকা, তারাই কেবল মিডিয়ামের আবেদন করতে পারবেন। যাদের মিডিয়াম এক বছর পূর্ণ হয়েছে, তারাই কেবল ভারীর আবেদন করতে পারবেন। এছাড়াও কর্মকর্তা ও কর্মচারীগণ রাজধানী সহ সারা দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক স্লোগান সম্বলিত স্টিকার লিফলেট নিয়মিতভাবে বিতরণ করছেন। ঢাকা শহরে অ্যালকোহল ডিটেক্টর মেশিন আছে, যেটা দিলে অ্যালকোহল নিচে কিনে সে ধরা পড়ে, কিন্তু মাদকের কোনো ডিটেক্টর পুলিশের কাছে নাই। যে চালককে পাওয়া যাবে মাদকাসক্ত, সাথে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হবে।